বন্ধুরা শ্রীপর্ণা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস উইথ শ্রী। তো হচ্ছে আমি আজকে একটা আমার কিছু রান্না শেয়ার করেছি তোমাদের সাথে। তা তোমাদের যদি আমার ওই রান্নাগুলো ভালো লেগে থাকে দেখার পরে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো আমার রান্না। তো দেখো আজকে হচ্ছে আমার ঘুম থেকে উঠতে গেছে অনেক দেরি, আর ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যাওয়ার কারণেই আমি এখন অনেকটা লেটে আছে। চা খাচ্ছি, এখন মোটামুটি বেজে গেছে 11টা। তো আর আমি এখন খাচ্ছি চা, তার কারণে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়েছিল, যার জন্য আমি মেয়েকে সকালবেলা তাড়াতাড়ি করে ডাল আলু সিদ্ধ ভাত এগুলো করে পাঠিয়ে দিয়েছি স্কুলে। এগুলো তো আমি ভিডিও করতে পারিনি। তো এখন চাটা করছি, চাটা খেয়ে নিয়ে তারপর তোমাদের দেখাবো যে কি কি রান্না করছি। চাটা হয়ে গেছে, তো আমি এখন চাটা খেয়ে নি, তারপরে দেখাচ্ছি আমি রান্না করব। তখন কিভাবে রান্না করছি কি রান্না করছি সবই তোমাদের দেখাবো। আর একটা কথা বলি, আমার এটা পুরনো বাড়ি, যেটা নতুন বাড়ি তোমাদের দেখেছিলাম, আর এটা হচ্ছে আমার পুরনো বাড়ি। আর এপাশে আমরা দুই বউ রান্না করি। যখন আমরা একসাথে ছিলাম তখন তো একসাথে রান্না বান্না হতো, কিন্তু এখন তো আমরা আলাদা আলাদা। তো আমরা একটা রান্না করে দুই বউ রান্না করি। তো ওকে একদিন অন্যদিন দেখাবো, ও এখন রান্না করছে, ও মাছ টাছ কি রান্না করছে পরে সেগুলো দেখাবো ওখানে। আর এখন আমার এই যেটা রান্নার জায়গা, আমি এখন দিচ্ছি তেল। প্রথমে আমি করবো আজকে ইঁচড় চিংড়ি। তো হচ্ছে ইঁচড় চিংড়ি করছি, দেখো। আর ইঁচড় চিংড়িতে আমি কি কি মশলা দিচ্ছি কিভাবে করছি সবকিছু তোমাদেরকে বলবো। ইঁচড় চিংড়ি করার জন্য আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর টমেটো। আর হচ্ছে জিরে আমার গুঁড়ো আছে, জিরেগুলো মনে করো ওগুলো সব গুঁড়ো দেবো। তো আমি এগুলো বেটে নিই, দেখো। চিংড়ি মাছটা ভাজছি, আর ভাজার মতো আমি মশলাগুলো বেটে ফেলি, দেখো আমি মশলাগুলো বেটে। আমি হচ্ছে রান্না করছি, আর চিংড়ি মাছ ভাজা হচ্ছে, আজকে তার সাথে আমি কোন মাছটা রান্না করবো সেই মাছের আলুটা সিদ্ধ করে দিলাম। এবার আমি মাছগুলো তুলে ফেলবো, মাছগুলো আমি তুলে ফেললাম। এবার আমি নিচড়গুলোকে ভাজতে দিয়ে দেবো তেলে। এখানে এখন নিচড়গুলো দিয়ে দিলাম ভাজতে, এগুলো হতে থাকুক। পিঁচড়টাকে আমি কিন্তু প্রেশারে সিদ্ধ করে নিয়েছিলাম, ভালো করে ওটা ভেজে নিই। এখন মশলাটা বাটা হয়ে গেছে, এটা কিন্তু দুটো তরকারি মশলা, ঠিক আছে। পেঁয়াজ বাটা, রসুন বাটা, এখানে আদা আর কাঁচা পাকা লঙ্কা একসাথে আমি ভেজে নিয়েছি। ওটা দেখতে তরকারিটা দেখতে খুব সুন্দর হয়, তাই আমি শুকনো লঙ্কা খাই না তরকারিতে, কোনো তরকারিতে কোনো রঙও ইউজ করি না, মানে শুকনো লঙ্কা গুঁড়ো গুঁড়ো দিই না। আমার এই কাঁচা পাকা লঙ্কা দিয়ে দুটো তরকারি করতে ভালোবাসি, তো তাই জন্য আদা কাঁচা পাকা লঙ্কা দিয়ে এটা ভেজে নিয়েছি। এখানে হচ্ছে টমেটো, আর এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এটা দুটো তরকারি মশলা। তো আমার হচ্ছে নিচড়টা ভাজা হয়ে গেছে, এবার আমি নিচড়গুলো নামিয়ে ফেলি। এবার আমি নিচড়গুলো নামিয়ে ফেলবো, তারপর মশলাটা কষিয়ে তারপরে রান্নাটা হবে আর কি। করার জন্য কি কি কিভাবে করছি সেটা দেখো। প্রথমে আমি দিলাম তেল, তেলটা গরম হোক। এদিকে আমি যে আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম শোল মাছ রান্না করবো বলে, সে আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে, তো আমি এবার ফোড়ন দেবো। তো আমি ফোড়নে দিলাম প্রথমে জিরে, তারপরে আমি একটু একটা শুকনো লঙ্কা, এলাচ আর একটা তেজপাতা দেবো। একটু লাল লাল হোক, পেঁয়াজের রসুন বাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম আদা বাটাটা, আদা আর লঙ্কা বাটা একসাথে দিয়ে দিলাম। আর এদিকে ধনে আর জিরে গুঁড়ো যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো, এবার একটা কষুক, তারপরে আমি পরে যে ভেজে রাখা ইঁচড় না পরে দিচ্ছি, আর চিংড়ি মাছটা এটা কষুক ততক্ষণ। তো দেখো মশলাটা প্রায় কষে এসেছে, টমেটো গুলো দেখো গলে গিয়েছে। তো আমি যখন হচ্ছে মশলাগুলো প্রথমে দিয়েছিলাম টমেটো দেওয়ার আগে, তখন কিন্তু মশলাটাতে একটু জল দিয়ে মানে দিয়েছিলাম আর কি কষানোর সময়। তো ক্যামেরাম্যান আমার ও নিজের ফোন দেখতে এত ব্যস্ত হয়ে গেছে যে আমার ভিডিও করতেই ও ভুলে গেছিল।
ইঁচড়টা দিয়ে চিংড়ি মাছটা দিয়ে একটু মশলাটা দিয়ে কষতে থাকুক। একটু বসে দিলাম গরম জল ইঁচড়ে দেওয়ার জন্য, কারণ সব তরকারিতে মোটামুটি বিরিয়ানি গরম জল দাও তরকারি খেতে স্বাদ হয়। আমি তাহলে আমার একটা আমি একটু গরম জল প্রেফার করি, গরম জল দিলে মানে আমার মনে হয় তরকারি যেন খাবটা একটু বেশি ভালো আসে। হয়ে গেছে, এবার আমি এটা কষানো হয়ে গেছে ইঁচড়টা, এবার আমি এটাতে দিয়ে দেবো জল। আমি দিয়ে দিলাম জল, এবার এটা আমি একটু আস্তে করে গ্যাসটা দিয়ে রেখে দেবো, এবার আস্তে আস্তে একটু হোক। তো আমি একটু এটা তরকারিটা একটুখানি ঢেকে রাখছি এই 2-3 মিনিটের মতন, এখন একটু ঢাকা থাকুক। মশলা কষানোর সময় দেওয়া উচিত ছিল আমার একটু মিষ্টি মানে চিনি আর কি, সেটা হচ্ছে আমি দিতে ভুলে গেছিলাম, তো এখন পরে দিয়ে দিলাম। কোনো ব্যাপার না, তুমি আগেও দিতে পারো পরেও দিতে পারো, একটু তরকারিতে মিষ্টি দিলে তরকারির স্বাদটা আরও বেশি ভালো লাগে। ইঁচড়টা প্রায় হয়ে এসেছে, দেখো কি হয়। তো আমার হচ্ছে দেখো ইঁচড়টা হয়ে গেছে, এবার আমি এখানে দেবো একটু ঘি আর গরম মশলা দিয়ে আমি ইঁচড়টাকে নামিয়ে দেবো। দেখো দিলাম একটু গরম মশলা, অনেকে চিংড়ি মাছ দিয়ে কোনো কিছু তরকারি রান্না করলে ঘি দেয় না, ঘি গরম মশলা দেয় না, কিন্তু আমি একটু দিই, আমার ভালো লাগে ঘি গরম মশলা, একটা যে গন্ধ আছে সেটা আমার খুব ভালো লাগে বলে আমি একটু দিই। আর আমি একটু দিয়ে দিচ্ছি একদমই অল্প একটুখানি ঘি। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট, তো আমি এবার এটাকে নামিয়ে ফেলবো। অলমোস্ট কমপ্লিট রান্না, আমি এটাকে নামিয়ে ফেলি। এবার আমি রান্না করবো শোল মাছটা, যেমন তোমাদের দেখিয়েছিলাম ইঁচড় চিংড়িটা আমার হয়ে গেছে, এবার আমি শোল মাছটা রান্না করছি। প্রথমে তেলটা দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। আর এদিকে একটু দেখো, আমি অনেকগুলো শোল মাছ ছিল, তো যেহেতু ইঁচড় চিংড়ি হয়েছে, আর আমরা তিনজন মানে আমি আমার হাজবেন্ড আর আমার মেয়ে, আমার শাশুড়ি আমার সাথেই থাক খায়, কিন্তু আমার শাশুড়ি মা শোল মাছ খায় না, তো ওই জন্য আমি রান্না করছি এখন 3 পিস মাছ। আর এই মাছগুলো আমি রেখে দিচ্ছি, এগুলো কালকে রান্না করবো। আবার রাত্রেবেলা আমি একটা যাবো বার্থডে বাড়িতে, তাই একটু খুব কম খাওয়া দাওয়াই করতে হবে, বেশি খাওয়া দাওয়া রাত্রে আবার খাওয়া দাওয়া সব একসাথে হলে সমস্যা। গরম মাছটা দেওয়ার সময় ও ভয় পাচ্ছে যে ওর গায়ে তেলে ছিটে এসে পড়বে, তাই জন্য কিন্তু মাছের জন্য করতে গেলে একটু দিতেই হবে, না দিলে নয়, তাই জন্য এই একটা আলুকেই 4 ঘন্টা করে আমি দিয়েছি। তাহলে আলুটা নিজে নিয়ে আমি রান্নাঘরে কেটে যায় অর্ধেক দিন, হ্যাঁ মানে রান্না করতে করতে অর্ধেকটা দিন চল মানে কভার হয়ে যায়। তো এখন অলমোস্ট 1টা বেজে গেছে, এখন আমি রান্নাঘর থেকে বেরোতে পারিনি। আর আজকে আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়েছে, আমি 9:15 থেকে ঘুম থেকে উঠেছি, উঠেই আমি সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে ভাত আর ডাল করেছিলাম আর আলু সিদ্ধ, সেটা দিয়ে আমি মেয়েকে খাইয়ে আর তোমাদের দাদা খেয়ে ওটা চলে গেছে। তারপরে আমি যে রান্নাঘরে ঢুকেছি, এখনো রান্নাঘরটা আমি বেরোতে পারিনি, এখন আমার কত কাজ বাকি। আজকে ক্যামেরাম্যান ও রান্নাঘরেই পড়ে রয়েছে সারাদিন, শুধুমাত্র এই ভিডিও করার জন্য। দেখো দেখো হয়ে গেছে আলু ভাজাটা, যখন নামিয়ে ফেলবো। এবার নিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটু জিরে, একটু ওই যে আগে যে পেঁয়াজ আর রসুনটা ভেজে রেখেছিলাম সেটা একটুখানি দিলাম, একটু ভালো করে লঙ্কা করে তারপরে আদা জিরে বাটা, আদা জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আর জিরেগুলো ভুনে গুলো সেগুলো সব দেবো একসাথে। টমেটোটা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম, কষুক একটু হালকা করে, এপাশে একটু বসিয়ে দিয়েছি গরম জল। যেমন আমি তোমাদের বলেছিলাম আমি একটু তরকারিতে সব তরকারিতে গরম জলই দিই,
তো সেরকম গরম জলটা রেখে দিয়েছি আর পাশে দেখো আমার মশলাটাও কষানো হয়ে গেছে তো টমেটোগুলো গলে গেছে মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আলুগুলো আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে আমার কাছে জলটা আমার গরম হয়ে গেছে তো আমি জলটা দেবো তো ঝোলটা একটু ফুটে উঠুক তারপর আমি মাছগুলো দেব এটা দেখো ফুটে গেছে এবার আমি মাছটা ছেড়ে দিচ্ছি বলে দেখো মাছটা এখন মাছের ঝোলটা এখন ফুটছে মোটামুটি হয়ে এসেছে প্রায় আচ্ছা একটু গরম মশলা দিয়ে নাম দেব তো দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি একটুখানি গরম মশলা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে দেব গন্ধটা কিন্তু সেই বেরিয়েছে হ্যাঁ গন্ধটা খুব ভালো বেরোচ্ছে ইভেন নিজের গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর তো হচ্ছে আমার শোল মাছের ঝোল আর হচ্ছে ইঁচো চিংড়ি হয়ে গেছে এবার আমি একটু টমেটো চাটনি করবো তাই টমেটোগুলোকে এখানে সিদ্ধ করতে বসালাম আর তোমাদেরকে যেমন বলেছিলাম আমার শাশুড়িমা খায় না শোল মাছের ঝোল তো সকালবেলা যে ডালটা করেছিলাম সেই ডালটা রয়েছে তাই জন্য আমি একটুখানি তার জন্য করছি আলু ভাজার ডাল আর ইঁচো চিংড়ি আর চাটনি দিয়ে আমার শাশুড়িমা খাবে ডালের সাথে কিছু একটা লাগে তাই করছি আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর সাথে আমার এদিকে টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে টমেটোটাকে একটু ঠান্ডা করতে রেখে দেবো আর এদিকে আমি আলু ভাজাটা একটু নামিয়ে নেবো চাটনি বানাবো যেমন তোমাদের টমেটো সিদ্ধ করার সময় দেখেছিলাম তো টমেটো সিদ্ধ হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে তো এখন আমি একটুখানি এখানে ভেজে নিলাম আদা এই যে একটু আদা কষেছি আর হচ্ছে এখানে এই যে একটু আদা কষেছি আর এখানে কটা খেজুর আর কটা কিশমিশ রেখেছে এখানে আর এই যে টমেটোটা হয়ে গেছে আমার ক্যামেরাম্যান মাথাড়ি করছে মাঝে মাঝে এরকম মজা আতায় আমি এখন একটু লেবুর রস একটা বাটির মধ্যে করে রাখছি তার কারণ হচ্ছে টমেটো চাটনিতে একটু লেবুর রস দিলে খুব অ্যাকচুয়ালি তেঁতুল দিলে খুব ভালো লাগে কিন্তু আমার তেঁতুল ছিল না বলে আমি একটু লেবুর রস দেবো তো আমি একটু লেবুর রসটা বাটির মধ্যে করে রাখছি তো দেখো টমেটো চাটনি করতে গেলে কী কী নিয়েছি আমি প্রথমত ফোড়ন আমি দেবো তেজপাতা শুকনো লঙ্কা একটুখানি শুকনো লঙ্কা পুরো একটা না আর একটু সর্ষে আর হচ্ছে তোমার এই যে চাটনি নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তোমাকে দেখেছিলাম এখন সিদ্ধ করাতে বসেছিলাম সিদ্ধ করে আমি ওই উপরে ছালগুলো তুলে ফেলে দিয়েছি আর এটা আমি করে রেখেছি এটা সিদ্ধটা আর এদিকে আমি নিয়েছি একটুখানি খেজুর আদা বাটা আদা বাটি নিয়ে আসলে আদাটা ঘষে নিয়েছিলাম আর কি আর তারপর একটু কিশমিশ এইবার আর এই লেবুর রসটা আমি করে রেখেছি একটুখানি এবার আমি করবো চাটনিটা এই আমি একটু দিলাম একদম সামান্য একদম তেল বেশি তেল চাটনিতে চলে না তো সামান্য একদম তেল দিলাম তেলটা একটু গরম হোক তারপর আমি ফোড়নগুলো দেবো ফোড়নগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমে আমি সর্ষেগুলো দিয়ে দিলাম তারপরে আমি শুকনো লঙ্কাটা দিলাম তারপরে আমি তেজপাতাটা দিয়ে দিলাম আর চিৎকার মনে হয় থাকে কি কারণ ভিডিওতে অল্প মিনিটে শুনে নেবেন ওকে যদি ভয় পায় রান্না বান্না করতে আমার হাতে কিন্তু সব দাগ দেখুন দেখুন রান্না রান্না করার ফল এটা আমার হাতে ছিল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক আগে তো অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে আমি বাইক থেকে পড়ে গেছিলাম আই এই এটা হয়েছিল এটা এক অনেক ঘটনা অন্য কোনো শুনে দেবে অন্য কোনো দিন যদি সম্ভব হয় শোনাবো এবার বলো বলো কি দেবা আমি দিচ্ছি আদা কুচিটা একটু হতে থাকো এটা একটু হোক তারপর হওয়ার পরে আমি এটার মধ্যে চিনি দেবো এখনো হচ্ছে আচ্ছা চাটনিটা হতে হতে আমি কিছু বাসন আছে আমার সেগুলো একটু নিজেদের কারণ আমাদের কাজের মায়ের মাসি সে প্রতিদিন সকালবেলা আসে তো এসে যদি দেখে যেমন এতগুলো বাসন রোজ মাথা হয়ে যাবে গরম তাই জন্য আমি একটুখানি বাসন অল্প কিছু মেজে রাখি বন্ধুরা এই যে একটু গুতাগুতি করে দিই তাকে যত বাসন মাজছে পরে লাগে ভাগ ইসে কেহতে হালদি একটুখানি দেবো হলুদের গুঁড়ো আমি বলে দিয়েছি হালদি সবাই হিন্দি বোঝে তো আমার একটা রান্না বান্না শেখা যাচ্ছে এখানে তখন কিছুই মনে নেই যে কখন কি দিতে হবে হ্যাঁ কারণ তোকে খুব তাড়াতাড়ি বিয়ে দেবো তো
মানে ওকে বাইরে থেকে তাড়ানোর জন্য এরা উঠে পড়ে লেগেছে সবাই। কি অবস্থা বন্ধুরা, কমেন্টে জানিও। चले कुछ कमेंट जानिए। ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं सो के सो के कोई बात नहीं, दे दो चीनी का दस बटर डाल के पकड़ दे। हमें खजूर का और किशमिश का ऐड कर लेना। खूब तो चाहिए का। मैं जे लेबू रस का कोड़े रखे थे लम शेटा में दिए दी। তোমরা দিয়ে দেখো কেটুল না কাটলে ভালো হয়, কেটুলের বদলে কেটুল না থাকে লেবু রস দিয়ে করা যেতেই পারে। চাটনি লাস্টে একটু দুধ দেওয়া যায়, মানে সে গরুর দুধ হোক বা আমুল দুধ হোক বা যাই কিছু হোক, এই নামানো কিছুক্ষণ আগে, কিন্তু যেহেতু আমার ঘরে আজকে দুধ ছিল না তাই আমি দুধটা দিতে পারিনি। তোমরা চাইলে একটু দুধ দিতে পারো, ভালো লাগে। তো আমার চাটনিটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখো কালারটা কি সুন্দর এসেছে। বন্ধুরা ক্যামেরার ভিতরে যদি গন্ধটা পেতে তাহলে বুঝতে পারছি, সেটা পাওয়া যায় না, এটাই দুঃখ। রান্না পুরো শেষ, এবার আমি হচ্ছে তোমাদেরকে দেখাবো যে আমি কি কি রান্না করলাম। তো তোমরা বুঝেই গেছো এতক্ষণে আমি কি কি রান্না করেছি, বাট একটা সব একসাথে দিয়ে দেখাচ্ছি যে আজকের আমার মেনু কি। এই যে আজকের আমার সব মেনু এগুলো। এটা হচ্ছে ইঁচড় চিংড়ি, এতক্ষণ তোমরা জেনেই গেছো। এটা হচ্ছে শোল মাছের ঝোল, এটা হচ্ছে চাটনি, আর এটা আমি সকালে ডাল করেছিলাম, সেই ডালটা আমি তুলতে পারিনি তখন ভিডিওতে ব্যস্ততার জন্য। আর এটা আলু ভাজা, আর এই আলু ভাজাটা খালি আমার শাশুড়ি মাই খাবে, আমরা খাতেও খাবো না। মানে আমার শাশুড়ি মা যেহেতু শোল মাছ খায় না তাই জন্য ডাল আলু ভাজা ইঁচড় আর চাটনি। আর আমাদের ডালটা সকালবেলা যেহেতু তোমাদের দাদা আর মেয়ে খেয়ে গিয়েছিল তাই ডাল আমি আর বেশি করিনি, অল্প করেই করেছিলাম। তো আজকের মেনু এটাই। তো আর কি মোটামুটি এখন যে দুটো বেজে গেছে, এই আমি এখন রান্নাঘর থেকে বেরোবো, এখন স্নান টান করবো, আর রাতে আমি যাবো একটা বার্থডে বাড়িতে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখনের জন্য টাটা।